মানে চলে যেত, সেখানে যে খবর দিয়ে আসতো এই মাওলানা সাইদি, তখন তো ওই লজের কাছে ইয়ে বিক্রি করতো। তিনাকে দোষী বানানো হয়েছে, তিনাকে দোষী বানানো হয়েছে। আসলে তিনি বারবার বলতেছেন যে এই যুদ্ধের সময় তিনি সরাসরি আল্লামা দলওয়ার হোসেন সাইদিকে কোথাও দেখা নাই, এটা বারবার তিনি বলতে চাচ্ছেন। কিছু কথা না বললেই নয়, আপনারা সকলেই জানেন সারা দেশ শোকে ভাসছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি গতকাল রাত 8:40 ইন্তেকাল করেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর প্রায় এক যুগের বেশি তিনি কারাবরণ করেছিল, তিনি রাজাকার হিসাবে। দর্শক শ্রোতা, অবশেষে বেরিয়ে এলো আসল ঘটনাটি কি সত্যি রাজাকার ছিল কিনা, যারা সাক্ষী দিয়েছিল তারা মুখ খুলেন এবং এই দিকে এবার যা বললেন প্রধানমন্ত্রী। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা অনেক চাঞ্চল্যকর তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। কিছু কথা না বললেই নয়, আপনারা সকলেই জানেন সারা দেশ শোকে ভাসছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি গতকাল রাত 8:40 ইন্তেকাল করেন। তিনি কতটুকু জনপ্রিয় ছিলেন সাধারণ মানুষের কাছে, যারা কোনো রাজনীতি করে না, কোনো দল করে না, যারা ইসলামকে ভালোবাসে তারা তার জন্য কেমন পাগল ছিলেন সেটা আপনারা অতীতেও দেখেছেন। তার মৃত্যুর পরে বিষয়টা আবারও প্রমাণ হয়েছে। রাত 3টার সময় অ্যাম্বুলেন্সে করে যখন ওনার লাশ বের করার চেষ্টা করা হয় হাসপাতাল থেকে, রাত 3টা যাতে লোক সমাগম হতে না পারে, সেখানেও আমাদের হাজার হাজার মানুষ জমায়েত হয়, তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, রাবার বুলেট নিক্ষেপ করতে হয়, টিয়ার শেলও বোধহয় দিয়েছে, আমি অত মনে করতে পারছি না, মানে পুলিশকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করতে। এবং সকাল 5টার সময় তার লাশ রওনা হয় পিরোজপুরের দিকে। ঢাকায় তার জানাজা হতে দেয়া হয় নাই, সরকার সাহস করেন নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির লাশ বা তার মানে জানাজায় যে লোক সমাগম হবে তাকে ফেস করতে সাহস এই সরকারের হয় নাই। ওনার ব্যাপারে কথা বলতে গেলে একজন আইনজীবী হিসেবে ওনার মামলা নিয়ে আমার দুটো কথা না বললেই না। ওনার মামলায় সাক্ষী হিসেবে হাজির করা হয় সুখরঞ্জন বালি বলে এক ভদ্রলোককে। ভদ্রলোক ওনার মৃত্যুর পরে আবার ওনার একটা ভিডিও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি শুনছিলাম। সুখরঞ্জন বালি বলছে যে কোনোভাবে কোনো রকম কোনো অপরাধের সঙ্গেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যুক্ত ছিলেন না। তিনি বলছেন যে আমার ভাই হত্যায় আমাকে সাক্ষী করা হয় যেখানে আমার বাদী হওয়ার কথা। আমি জানি না আপনারা আমার কথা খুব স্পষ্ট শুনছেন কিনা, আমি খুব জোরে যেভাবে আমি কথা বলি ওভাবে বলতে পারছি না, আমার মানে আমি ক্লান্ত বোধ করছি, আমি খুব মানে আমি চাই না আপনারা স্পষ্ট পরিষ্কার বুঝতে পারছেন কিনা আমি কি বলছি, আশা করি বুঝতে পারছেন, মাইক্রোফোন আছে যেহেতু, আমি হাঁপিয়েও যাচ্ছি কথা বলতে গিয়ে। তো যাই হোক, সুখরঞ্জন বালি তিনি তাকে সাক্ষী করা হয় তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মামলায়, এবং তিনি যখন সাক্ষ্য দিতে আসেন তিনি মনস্থির করেন যে তিনি সত্য কথা বলবেন। সামহাও এটা প্রশাসন সরকারের কর্তা ব্যক্তিরা বোঝেন, বুঝে যান, এজেন্সি বুঝে যায়, তাকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে সাক্ষ্য দিতে দেয়া হয় নাই, সুখরঞ্জন বালি সাক্ষ্য দিতে পারেন নাই। পরে তাকে পাওয়া যায় ভারতের কারাগারে। অঙ্ক মেলানোর জন্য এর চেয়ে বেশি প্রমাণের প্রয়োজন হয় না। দুই নম্বর হচ্ছে, দি ইকোনমিস্টে সেই সময় রিপোর্ট প্রকাশিত হয় যে যখন এই কোরআনের পাখির সাক্ষ্য গ্রহণ চলছে, সাক্ষী নেওয়া হচ্ছে,
সেই সময় রায় লেখার কাজ চলছে, সাক্ষী গ্রহণও চলছে, রায় লেখার কাজও চলছে। কতটা ম্যানিপুলেটেড, কতটা মানে মিথ্যা এবং একটা তৈরি করা মামলায় সাজা দেওয়ার প্রক্রিয়া হলে এই ধরনের কাজ হতে পারে। আমি জিয়া হাসান সাহেবের একটা স্ট্যাটাস দেখছিলাম, সেখানে তিনি ইকোনমিস্টের কথা খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। আমি সেই জায়গাটা থেকেই একটু আপনাদেরকে পড়ে শোনাই। 2012 সালের 12ই ডিসেম্বর ইকোনমিস্ট স্কাইপ কেলেঙ্কারি লিক করে, বাংলাদেশের কোনো মিডিয়া আর্টিকেলটা পুরোপুরি ছাপায় নাই, তবে আমার যদ্দূর মনে পড়ে স্কাইপ কেলেঙ্কারি আমার দেশ পত্রিকা ছাপিয়েছিল। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব অত্যন্ত সাহসী ব্যক্তি, উনি আরেকজন, তিনি ছাপিয়েছিলেন। পুরো ট্রায়ালের অসংখ্য ভয়াবহ অনিয়মের প্রমাণ এই আর্টিকেলটাতে আছে, কিন্তু সবচেয়ে ভয়াবহ তিন চারটার মধ্যে একটা হলো, আল্লামা সাইদির ট্রায়াল যখন চলছে তখন ব্রাসেলসে প্রবাসী বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর ডিরেক্টর জনাব জিয়াউদ্দিন আহমেদ নামের একজন এক্সপার্ট বিচারককে ইমেইলে রায় লিখে দিয়েছেন, যেটা বাংলাদেশের আইনে, বাংলাদেশ না পৃথিবীর কোনো আইনে হতে পারে না। আমি সুখরঞ্জন বালির কথা বললাম, সাক্ষীকে তুলে নিয়ে গিয়ে ভারতের কারাগারে আটকে রাখা, যেই সাক্ষী এখনো পরিষ্কার বলছে উনি কোনো দোষ করেন নাই। আমি বললাম ইকোনমিস্টের রিপোর্টের কথা, যারা আমার দেশ নিয়ে আপত্তি তুলবেন তাদের জন্য ইকোনমিস্টের রিপোর্ট আছে, আপনারা দেখে নেবেন। ইকোনমিস্টের সে রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাক্ষ্য গ্রহণ চলছে একদিকে আর রায় লেখা চলছে অন্যদিকে, সেই রায় আবার লিখে দিচ্ছে বিচারক না আরেকজন, সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর এক লোক বিদেশে বসে রায় লিখতেছে। তিন নম্বর হলো 2012 সালে যখন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দেয়া হয়, তখন শখানেকের উপর মানুষকে পুলিশ নির্বিচার। দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তিনি জীবনে কেমন ছিলেন এবং তার দ্বারা মুসলমানরা কতটুকু উপকার হয়েছে সেই বিষয়ে যদি আপনার কোনো জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেষ সুরঞ্জন বালে তিনি কান্নাকাটি করতেছে, আপনারা দেখুন আজকে তিনাকে দোষী বানানো হয়েছে, তিনাকে দোষী বানানো হয়েছে। আসলে তিনি বারবার বলতেছেন যে এই যুদ্ধের সময় তিনি সরাসরি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে কোথাও দেখে নাই, এটা বারবার তিনি বলতে চাচ্ছেন। আপনাকে আমরা সর্বশেষ প্রশ্ন করতে চাই যে আজকে যে সাউদি ফাউন্ডেশন আপনি আসলেন এখানে, মানুষের অনুভূতি দেখে আপনার কাছে কি মনে হয় তিনি একজন রাজাকার ছিল? না, ছিল না। একজন রাজাকারের জানা যায় কি এত মানুষ উপস্থিত হতে পারে? এটা মিথ্যা, তারা ষড়যন্ত্রমূলক, তারে এইভাবে করছে, সে নির্দোষ, সে লোক, সে দুইটা না। আমার এই জায়গায় এমপি ছিল, আমরা মায়ের কলে আমরা বসবাস করছি, সে খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক আপনারা দেখছেন, আপনারা প্রায় 3000 মানুষ আমার সাথে যুক্ত আছেন এবং লাইভটা সবাই শেয়ার করুন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই লাইভটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যিনাকে সাক্ষী বানিয়ে, প্রধান সাক্ষী বানিয়ে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদিকে সেই যুদ্ধে অপরাধী হিসেবে সাব্যস্ত করে দীর্ঘ 13 বছর জালিম শাসক জেলখানে আবদ্ধ করে রেখেছেন, সেই সুখরঞ্জন বালি নিজেই সাক্ষী দিচ্ছেন যে তিনি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদিকে যুদ্ধের সময় তিনি আর বাড়ির আশেপাশে অথবা গ্রামে কোথাও তিনি দেখেন নাই, এই কথা বলার নাম শুনি নাই, তার নামও তিনি শুনেন নাই, এত কিছু বলার পরেও আল্লামা সাঈদিকে আমাদের থেকে। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরকে নিয়ে এবং তাকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে ব্যক্তিগত, সেটা আপনি কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করতে পারেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি, ভিডিওকে শেষ করে আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক বিনয় শেষ করে সেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।